আচ্ছা তো তিন হাজার দুইশো পঁচাত্তর এবং চার হাজার পাঁচশো এর মধ্যে কোন সংখ্যাটি বড় এটি বোঝার জন্য আমাদের সংখ্যাগুলোর সবচেয়ে বামের অঙ্কের স্থানীয় মান দেখতে হবে কারণ সবচেয়ে বামের অঙ্কের স্থানীয় মান সবচেয়ে বেশি হয় তাই সেই অঙ্কটি দিয়ে সংখ্যা কত বড় যেমন এখানে তিন হাজার দুইশো পঁচাত্তর এবং চার হাজার পাঁচশো দুটি সংখ্যাই হাজারের ঘরের তাই হাজারের ঘরের অঙ্কের স্থানীয় মান দেখতে হবে চলো তাহলে দেখি প্রথমেই তিন হাজার দুইশো পঁচাত্তরের অঙ্কগুলোর স্থানীয় মান কত তা দেখি দেখো এক্ষেত্রে পাঁচ সবচেয়ে ডানে আছে তাই পাঁচের স্থানীয় মান হলো একক সাতের স্থানীয় মান হলো দশক অর্থাৎ সাত দশকের ঘরে আছে দুয়ের স্থানীয় মান হলো শতক আর তিনের স্থানীয় মান হলো হাজার এ থেকে আমরা কি বুঝলাম এ থেকে আমরা বুঝতে পারছি যে তিন হাজার দুইশো পঁচাত্তরের সবচেয়ে বামের অর্থাৎ হাজার স্থানীয় অঙ্ক হলো তিন তাহলে চলো এবার চার হাজার পাঁচশো এর ক্ষেত্রে কোন অঙ্কটি সবচেয়ে বামে আছে সেটি দেখি দেখো এর একক স্থানে আছে শূন্য কারণ এই শূন্যটি সবচেয়ে ডানে আছে তারপরে শূন্যটি হলো দশক স্থানীয় অঙ্ক এরপরে পাঁচ হলো শতক স্থানীয় অঙ্ক আর তারপর চার হলো হাজার স্থানীয় অঙ্ক অর্থাৎ পাঁচশো এর সবচেয়ে বামের অঙ্কটি হলো হাজার স্থানীয় অঙ্ক আর এটি হলো চার তাহলে দেখো তিন হাজার দুইশো পঁচাত্তরের হাজার স্থানীয় অঙ্ক হল তিন আর চার হাজার পাঁচশো এর হাজার স্থানীয় অঙ্ক হলো চার আমি একটু আগেই বলেছি সবচেয়ে বামের অঙ্কটি যেটি এক্ষেত্রে হাজার স্থানীয় অঙ্ক সেটির উপর নির্ভর করবে কোন সংখ্যা কত বড় হবে কোন সংখ্যার সবচেয়ে বামের অঙ্কটি যদি বড় হয় তাহলে সেই সংখ্যাটি বড় হবে এক্ষেত্রে তিন হাজার দুইশো পঁচাত্তর আর চার হাজার পাঁচশো এর ক্ষেত্রে সবচেয়ে বামের মানে হাজার স্থানীয় অঙ্কের মধ্যে চার বড় তাই চার হাজার পাঁচশো এবং তিন হাজার দুইশো এর মধ্যে বড় সংখ্যা হল চার হাজার পাঁচশো কারণ এর হাজার স্থানীয় অঙ্ক হল চার যা তিন থেকে বড় দেখো এখানে আমি একটি চিহ্ন ব্যবহার করেছি দুটি সংখ্যার মধ্যে তুলনা বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্নটি হলো বড় চিহ্ন অর্থাৎ এই চিহ্নের খোলা দিকে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি লিখতে হয় ঠিক এরকম একটি ছোট চিহ্ন আছে ছোট চিহ্নটি হচ্ছে বড় চিহ্নের ঠিক উল্টো এক্ষেত্রেও যে পাশে খোলা মুখ সে পাশে বড় সংখ্যাটি লিখতে হয় তাই ছোট চিহ্ন ব্যবহার করলে আমরা এ পাশে লিখবো চার আর এর বন্ধ মুখের দিকে লিখবো তিন আর তখন এই চিহ্নটিকে বলবো ছোট চিহ্ন তাহলে তোমরা এবং চার হাজার সাতশো তিনের মধ্যে কোন সংখ্যাটি বড় এদের সবচেয়ে বামের অঙ্কটি অর্থাৎ হাজার স্থানীয় অঙ্কটি দু চার তাহলে আমরা কিভাবে এদের তুলনা করতে পারি এক্ষেত্রে এর পরের অঙ্ক অর্থাৎ শতকস্থানীয় অঙ্কের তুলনা করতে হবে দেখো চার হাজার ছয়শ আটাত্তরের শতকস্থানীয় অঙ্ক কোনটি আট হল এর একক স্থানীয় ছয় হল তাহলে ক্ষেত্রে অঙ্ক হল ছয় চলো দেখি চার হাজার সাতশো তিনের ক্ষেত্রে শতক স্থানীয় অঙ্ক কোনটি তিন হলো এর একক স্থানীয় অঙ্ক কারণ এটি সবচেয়ে ডানে আছে তারপরে শূন্য হলো এর দশক স্থানীয় অঙ্ক এরপর সাত হলো এর শতক স্থানীয় অঙ্ক অর্থাৎ চার হাজার ক্ষেত্রে শতক স্থানীয় অঙ্ক হল সাত এবার আমাদের এই ছয় আর সাত মানে দুটি শতক স্থানীয় অঙ্কের মধ্যে তুলনা করতে হবে দেখো ছয়ের চেয়ে অবশ্যই সাত বড় তার মানে চার হাজার এবং চার হাজার মধ্যে চার বড় এখন বলতো এখানে আমি কোন চিহ্নটি ব্যবহার করব আমি একটু আগেই বলেছি যে ছোট চিহ্ন বা বড় চিহ্নের খোলা মুখ যেদিকে থাকে সেদিকে বড় সংখ্যাটি লিখতে হয় তাহলে এখানে আমি ছোট চিহ্নটি ব্যবহার করলাম এ থেকে বোঝা যাচ্ছে চার হাজার সাতশো তিন এবং চার হাজার ছয়শ আটাত্তর মধ্যে চার হাজার সাতশো তিন বড় সংখ্যা একইভাবে যদি শতক স্থানীয় অঙ্ক তাহলে সেক্ষেত্রে এর পরের অর্থাৎ যেমন ধরো দুই হাজার চারশো পঁয়ষট্টি এবং দুই হাজার চারশো চুয়াল্লিশ দেখো এবার তোমরা সহজেই বুঝতে পারছো যে এদের হাজার স্থানীয় অঙ্ক হলো দুই আবার শতক স্থানীয় অঙ্ক হলো দু চার তাহলে এখন আমাদের দশক স্থানীয় অঙ্কের তুলনা করতে হবে কারণ এটি ডান দিক থেকে দ্বিতীয় ঘরে আছে আবার দুই হাজার চারশো চুয়াল্লিশের দশক স্থানীয় অঙ্ক হবে এই চার কারণ এটিও ডান দিক থেকে দ্বিতীয় ঘরে আছে তাহলে আমরা কি কি অঙ্ক পেলাম দুই হাজার চারশো পঁয়ষট্টি এর ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্ক হল ছয় এবং দুই হাজার চারশো চুয়াল্লিশ এর ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্ক হলো চার তাহলে এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে দুই হাজার চারশো পঁয়ষট্টি এবং দুই এর মধ্যে যেহেতু দুই হাজার এর দশক স্থানীয় অঙ্ক বড় ছয় তাই দুই সংখ্যাটি দুই থেকে বড় হবে দেখো আমি এখানে বড় চিহ্ন দিয়েছি কারণ দুই সংখ্যাটি বড় তাই এটি বড় চিহ্নের খোলা মুখের দিকে আছে আর এখন তোমরা বুঝতেই পারছ যদি সবগুলো অঙ্ক সমান হয় তাহলে একক স্থানীয় অঙ্কের তুলনা করতে হবে যেমন ধরো এবং মধ্যে কোনটি বড় হবে দেখো দুক্ষেত্রেই ক্ষেত্রেই দশক শতক এবং হাজারের অঙ্কগুলো একই এক্ষেত্রেও সাত আট নয় এক্ষেত্রেও সাত আট নয় তাহলে শুধু একক স্থানীয় অঙ্কের উপর নির্ভর করবে কোন সংখ্যাটি বড় হবে আর কোন সংখ্যাটি ছোট হবে দেখো সাত হাজার আটশো এর একক স্থানীয় অঙ্ক হলো সাত আর সাত হাজার আটশো এর একক স্থানীয় অঙ্ক হলো শূন্য তাহলে সহজেই বুঝতে পারছ সাত হাজার আটশো সাতানব্বই সাত হাজার আটশো নব্বই থেকে বড় হবে তাহলে এখানে আমি বড় চিহ্নটি দিলাম কারণ সাত হাজার আটশো সাতানব্বই বড় তাই একে বড় চিহ্নের খোলামুখের দিকে রেখেছি এভাবে স্থানীয় মানের সাহায্যে তুমি যে কোনো সংখ্যার মধ্যে তুলনা করতে পারবে